সিলেবারকা মাছ বন্ধুরা, আজকে বেগুন আর আলু দিয়ে রান্না করব। দেখতে থাকুন কিভাবে করি। কদিন আগে বর্ষা হচ্ছিল, কিন্তু আজকে ভ্যাপসা গরম, ভীষণ গরম লাগছে। বর্ষা বন্ধ হয়ে গেছে। যখন গরম লাগে সবাই বলে যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, আর যখন বৃষ্টি হয় তখন বলে বৃষ্টি কবে থামবে। এখন বৃষ্টি থেমে গেছে, নাও খেলা সামলাও, ঘেমে ভিজে যাচ্ছে। সবাই এসছে, আত্মীয় স্বজন। ভালো আছে তো? কোনো মা গরু যদি কোনো অসুস্থ হয় তা বাছুরটাকে বাঁচানো সম্ভব হয় না। কেন, যখন গরুদের বাচ্চা হয় তারপর খুব খেয়াল রাখতে হয়। বৌদি, তোমার সেই গরু সেই পুকুরে কামড়ে ছিল না? বৌদির এবং গরু কুকুরে কামড়ে ছিল। তো যাই হোক, গরু দুধটা খাওয়া হয় না, কিন্তু কী বলো তো, সবসময় দুধ খাওয়ার জন্য বা গরু ছাগল পুষে তার থেকে পয়সা ইনকাম করাটা কিন্তু সমাজ বাড়ির উদ্দেশ্য না। সমাজ বাড়িতে গরু ছাগল মানুষ নিজে ভালো লাগে বলেই পোষে, এগুলো রাখতে হয়। কাকা, বাছুরে কদিন বয়স হলো? এই মাসখানে হচ্ছে। এটা এড়ে না? হ্যাঁ, এড়ে আছে। খুব সুন্দর হয়েছে। এইটা ওর মা? ওইটা মা। ও, এইটা সাদাটা মা? সাদাটা মা। তের কাছে বসে আছে? এটা বোন। বোন? এটা মাসি। ও, এটা মাসি। যেমন গরুটা দেখলে ওর মা আছে, আবার মাসি, মাকে ছেড়ে মাসির কাছে বসে আছে। মার থেকে মাসির দরদ কিন্তু বেশি। এখান থেকে বলো কি খাচ্ছো? পেয়ারা। ভালো লাগে? আলু কাটা হয়ে গেছে, ধুয়ে তুলে দিচ্ছি। বেগুন কেটে নিচ্ছি। মাছটা কেটে নেব। কোনটি বেচন দিয়ে? হ্যাঁ, ছানটার বেচন দিয়ে। বটি লাগবে এই পিকনিকে যেরকম স্টাইল। হ্যাঁ, টাটকা আছে মাছটা। ওষুধ মারা মাছ কিন্তু অন্যরকম হয়, গালাসি থেকে বুঝতে পারছো? টাটকা মাছ, টাটকা মাছে পেটি বার করার দরকার হবে না, সব রিং পিস হবে। এক পিস মন ভরে যাবে একদম, দু পিস লাগবে না। পিস এমনই করতে হবে, মনের মতো পিস হবে। বন্ধুরা, পুকুরে জল ছিল ওই মাথায় এখান থেকে এক মাস আগে, এখন দেখো এইখানে জল চলে আসছে। পুকুরের জলে ধোয়াটা খারাপ কি? পরিষ্কার পুকুরের জল, এতে কোনো নোংরা কিছু ফেলা হয় না। আর ওখানে ধুয়ে তারপর আমরা কলের জলও ধুয়ে নেই। পুকুর থাকলে একটু পুকুরের জলে রান্না করবে, চান করবে, দেখবে শরীর মন ভালো থাকবে, এতে খারাপ কিছু না। তবে হ্যাঁ, যে পুকুরে সার সুর ফেলা হয়, নোংরা ফেলা হয়, সেসব পুকুরে জল না ইউজ করাই ভালো। তা বাড়ির পুকুর, এতে কিছু হবে না। জাম গাছটা বয়স অনেক, গোড়া দেখো, কিন্তু এই আমফান ঝড় হলো না, আমফান ঝড়ের অবস্থা কাইল হয়ে আছে। সেখান থেকে জাম হয় না, হলে জাম দিয়ে রেসিপি দেখাবো। বলি, জাম দিয়ে রেসিপি করা যাবে? হ্যাঁ যাবে, চাটনি টাটনি করা যাবে। এই মাছের একটু কুচো আঁশ আছে, ঝুড়ির গায়ে ভালো করে ঘষে ঘষে কাঁচগুলো তুলে দিতে হবে। এত ছোট ছোট আঁশ মাথার দিকে আর পেটের দিকে, বাজার থেকে যখন মাছ কিনি না ভালো করে তুলে দেয় না। এখন কারোর কোনো কিছুতে ধৈর্য নেই বন্ধুরা, আঁশও ছাড়াচ্ছে ভালো করে না। সেই জন্য বৌদি বাড়িতেই মাছ কেটে সুন্দর করে ছাড়িয়ে রান্না করে। মাছের আঁশ ভর্তি বলে মাছ ধুতে দেরি হচ্ছে বন্ধুরা।
মাছ ধোয়া হয়ে গেছে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মাছ ভাজছে আর আমি এদিকে মশলাটা রেডি করে নি। এক চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আমরা মাছের তরকারি তো গরম মশলা দেই, একবার দিয়ে দেখবে তাহলে তো বুঝতে পারবে কেন দেই। মাছ লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। একটা বিষয় তোমাদেরকে শেয়ার করি, টাটকা মাছ যদি নাও, টাটকা মাছ কিন্তু ভাজার পরে একটু এবড়ো খেবড়ো হয়ে যায়। এই দেখো এই মাছটা ভিতরে দেখছো গর্ত গর্ত হয়ে গেছে, এবড়ো খেবড়ো, উঁচু উঁচু হয়ে গেছে। এটা কিন্তু টাটকা মাছ, যদি বরফের মাছ হতো একদম লেভেল থাকতো, এরকম বেঁকাচুরো হতো না। বাবা কী গরম! আলু ভেজে নেব, যত ভেজে কষে রান্না করবে তত ভালো, তত খেতে স্বাদ হবে। মশলাগুলো দিয়ে দিচ্ছি, টমেটো বেগুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি, আলুর সাথে কষবো কাঁচা বেগুন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি, ঢেকে কষবো কিছুক্ষণ। বিড়াল যাচ্ছে হেলিয়ে দুলিয়ে। গ্যাস বন্ধ ছিল তো, ভাত ফুটে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। তাহলে আবার দিলে আবার ফুটে গেল, ফেল লাগি নেব। ও গ্যাস তো আমার পুড়ে ছাদ হয়ে যাবে, তা আমি ওই জন্য কি করি, বেশিক্ষণ ফোটাই না, ভাত ফুটে উঠলে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করি। আধ ঘন্টা তরকারি, যতক্ষণ তরকারি কষছি ভাজছি জল দেওয়া পর্যন্ত, তরকারি যতক্ষণ না আমি জল দিচ্ছি ততক্ষণ আমার ভাতটা বসানো থাকলে ভাতটা হয়ে যায়, ততক্ষণ ভাতও হয়ে যায়। তারপর তরকারি জল দেওয়া হয়ে গেলে গ্যাসটা জ্বেলে দিলাম, জ্বেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাভিয়ে দিলাম, ভাত হয়ে যাবে, ভাত জল জল হবে না, একদম সুন্দর একটা ঝুরঝুরে ভাত হবে। কষানো হয়ে গেছে, সব কিছু সেজে গেছে, তেল ছেড়েছে, জল দিয়ে দিচ্ছি। বেগুন অনেক কিছু দিয়ে ভালো লাগে, ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বৌদির ননদ। কি কি এর ভিতরে আছে? কলমি শাক আছে। কলমি শাক? হ্যাঁ। ও বাজার থেকে নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, বাজার থেকে তুলে বেরে নিয়ে। ও এইগুলো কি তুমি বাজারে নিয়ে যাবে? না, নিয়ে যাবে তোমার মা।
গরুটা দেখালাম না, সারাদিন মাঠে ঘুরেছে, এখন রেস্ট নিচ্ছে আর খাবারগুলো চেপাচ্ছে। ছোটোবেলায় রচনা পড়াতো না, বিদ্যাসাগর রচনা, যে গরু দুটো কান দুটো শিং সেই গরু, এখন সারা রাত ধরে ওই যা খেয়েছিল হজম করবে, চিবাবে আর হজম করবে। গরুর চারটে বাঘস্থলি, আমাদের একটা, তাতেই আমরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি চারটে হতো মানুষের কী হতো ভাবো। বৌদি খাবে, আমি প্লেটটা সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। রান্নাটা সিমসেমের উপরে ভালোই লাগছে। কুকুর ডাকছে না, এখানে কিন্তু শিয়ালের উৎপাত আছে, আর খটাশও আছে। খটাশ মানে গ্রাম বাংলা পাড়াগায় যেটা আমরা বলি, খটাশ মানে ছোট বনবিড়া। বনবিড়াল বিড়ালের মতন দেখতে, শুধু মুরগি খায়। এই রান্নাটা বন্ধুরা হেভি হয়েছে, এইভাবে করবেন একদম শর্টকাট রান্না, ঝটপট হয়ে যাবে।